গঙ্গা ভাঙনে বিপর্যয়, জলমগ্ন এলাকা। এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে সাংসদ শান্তনু ঠাকুর এলাকাবাসীদের দাবি আশ্বাস দিয়েছিলেন, তবে কথা রাখেনি সাংসদ। টানা বৃষ্টি এবং সেই সঙ্গে ডিভিসির ছাড়া জলে বানভাসি বাংলার একাধিক এলাকা। বন্যার জলে এখনো আটকে রয়েছে বহু পরিবার। এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে কেন্দ্র সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর গ্রামবাসীদের ক্ষোভের শিকার হলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সম্প্রতি কল্যাণী ব্লকের মালোপাড়া সন্নালের চর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। একদিকে গঙ্গার জল বেড়ে যাওয়ায় ওই সকল এলাকাগুলি প্লাবিত হয়ে গিয়েছে, তার ওপর বাঁধ ভেঙে জল ঢুকে আরও নাজেহাল অবস্থা এলাকার মানুষজনের। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ওই এলাকার বহু মানুষ ঘরছাড়া হয়ে রয়েছেন, এমনকি চাষের জমি দোকানপাট সবকিছুই তলিয়ে গিয়েছে অনেকের। বছর পাঁচেক আগে ওই এলাকার পরিস্থিতি ঠিক করার প্রতিশ্রুতি দিলেও তা ঠিক না করায় এবার খুব উগড়ে দিল গ্রামবাসীরা। এই বিষয়ে সাংসদ শান্তনু ঠাকুর বলেন, বর্ষার জল সরাসরি এখানে জমা হওয়ার কারণে প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকা ভেসে গিয়েছে। এখানে জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে, এই এলাকা ছেড়ে অনেক মানুষ অন্যত্র চলে গিয়েছে। তবে আজকে এখানে অনেক মানুষকে ত্রাণ দেওয়া হলো। পুরো এলাকা ভেঙেছে বর্ষার যে জল, সেটা ডাইরেক্ট এই এলাকাটাতে হিট করছে, কারণ ওই চরটার জন্য এই এলাকাটাতে ঘুরে গিয়ে প্রায় 3-4 কিলোমিটার এফেক্টেড। এই জায়গাটা ইমিডিয়েট একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, কিন্তু এই স্রোতের মধ্যে করা সম্ভব না। এটা এই মুহূর্তে করতে গেলে অনেক মানে সমস্যা, করাই যাবে না। মানে জলের যে লেয়ার সেটা অনেক হাইতে রয়েছে। তো আমি মনে করি যে ওপাশে যেমন হয়েছে করা, কোন জায়গাটা যেন জায়গাটার নাম গঙ্গাপুরম চশুরাডি চর জাজিরা যেখানে হয়েছে ওরভাবে এখানে প্রায় 3-4 কিলোমিটার করা। মানে এলাকাটার মানুষ অনেকে চলে গেছে সেটা এলাকা থেকে, অত্যন্ত দুঃখজনক বিষয় এটা। স্টেট গভর্নমেন্টের ফলো করা উচিত ছিল, যাই হোক। খুব উগড়ে দিয়ে গ্রামবাসীরা বলেন, 5 বছর আগে গঙ্গা বাঁধনের আশ্বাস দিয়েই সাংসদ তার তহবিলের একটা টাকাও খরচ করেননি, এমনকি রিলিফ সেন্টারে থাকা ক্ষুধার্ত পরিবারগুলির সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেননি শান্তনু ঠাকুর। মাত্র 100টা খাবারের প্যাকেট নিয়ে এসে নিজের পছন্দ মতো লোককে খাবার দিয়ে চলে গেলেন, এমনকি যার বাড়িতে জল ওঠেনি তাকেও ত্রাণ দিয়ে চলে গেলেন। পেলেন না যারা জলে ডুবে রয়েছে তারা, পেলেন না যারা জলে ডুবে রয়েছে তারা। পূর্বে এই গঙ্গা বাঁধনের জন্য চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। 5 বছর আগে আশ্বাস দিয়েছিল যে আমি গঙ্গা বাঁধন, আমার প্রথম কাজ হবে গঙ্গা বাঁধন। তা গঙ্গা বাঁধন তো দূরে থাক, তার সাংসদ তহবিলের একটা টাকা আজকে প্রায় 6 বছরের কাছাকাছি উনি সাংসদ আমার এলাকার এবং কেন্দ্রীয় মন্ত্রী, একটা টাকা দেয়নি। আজকে দেখুন এইখানে দুটো পরিবার এরা রিলিফ সেন্টারে উঠে আছে, এদেরকে এদের সাথে একবার দেখা তো দূরে থাক। উনি যে ত্রাণ নিয়ে এসেছিলেন, কটা মুড়ি কটা চাল কিচ্ছু দেননি এদেরকে, এনারা বসে আছেন ক্ষুধার্তভাবে। আমরা এনাদের সঙ্গে প্রতিনিয়ত আমরা গঙ্গার ওখান থেকে নিয়ে এসে স্কুলে রেখেছি, এনাদের সঙ্গে যোগাযোগ রাখছি, খাবার দাবার চেষ্টা করছি। কিন্তু একজন মন্ত্রী, ইনি সবার মন্ত্রী, আজকে এসে কি করলেন, এখানে 100টা ফ্যামিলিকে ত্রাণ দিলেন, 350টা ফ্যামিলি এখানে বন্যাক্রান্ত হয়ে আছে এবং 40-50টা পরিবার ভাঙনের মুখে। তো উনি 100টা খাবারের প্যাকেট নিয়ে এসে 100 জন ওনার দলের পছন্দ মতো লোকজনকে দিয়ে চলে গেলেন। এখানে ইভেন্ট একটা জিনিস দেখলাম, যার বাড়িতে জল উঠেনি সেও পেলো, কিন্তু যার অথচ যার জল জলের তলায় বাড়ি আছে সেখানে বাড়ি ফিরতে পারেনি, এই যে বুড়ো লোকগুলো দেখছেন আপনি, আপনি সাক্ষাৎ নিলেন তাদের, তাদের কাছে দেখা তো দূরে থাক, একটা খাবারের প্যাকেট তো পাঠাতে পারতেন, পাঠায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কল্যাণী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।